ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটু বিদেশি রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি, আর সেই রেসিপিটার জন্য আমার প্রথমেই লাগবে কিছু মশলা, যেটা কিনা আমাকে ভেজে গুঁড়ো করে নিতে হবে। তো নিয়ে নিয়েছি এখানে 1 চামচ মৌরি, 1 ইঞ্চি মতো দারচিনি, 1/2 চামচ মতো সর্ষে, চারটে নিয়েছি কাবাব চিনি, 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 3টে লবঙ্গ, 2টো এলাচ, আর এখানে সাদা কালো মিশিয়ে গোলমরিচ। তো এখানে শুধু সাদাও দিতে পারেন অথবা কালোও দিতে পারেন, যে কোনো একরকম দিলেও চলবে। শুকনো কড়ায় ভেজে গুঁড়ো করে নেব, এটা একটা গুঁড়ো মশলা হবে। তো চলুন এগুলো আগে ভেজে নিই, ভেজে নিয়ে গুঁড়ো করে ফিরে আসছি। এই ভাজা মশলাটা আমি একটু আলাদাভাবেই আপলোড করব, কারণ ভাজা মশলাটা মাংসেতেও দেওয়া যায়, মাছেও দেওয়া যায়, তাই জন্য আমি আলাদাভাবে আপলোড করছি। তো এই হলো ফ্রাই করা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি। তো এরকম মশলা মাংসে মাছে দিলে এটা একটা আলাদা রকম টেস্ট আসে। তো মশলাটার নাম হলো শ্রীলঙ্কান মশলা।